এতিয়াও পলাতক অবস্থাত আছে ৱাৰিছ পাঞ্জাবদের মুরব্বী অমৃতপাল সিং। 18 মার্চত জলন্ধরের এখন গাঁলে আইসিল ৱাৰিছ পাঞ্জাবদের মুরব্বী অমৃতপাল। গাঁখনত প্রবেশ করে গাঁর গুরুদ্বারত কাপড় সলনি করার খাদ্য গ্রহণ করেছিল খালিস্তানী নেতাগী, আর তারপরাই এখন মটরচাইকেলত উঠি সেই স্থান ত্যাগ করেছিল অমৃতপালে। স্থানীয় লোকে আরক্ষীক এই কথা অবগত করেছে যদিও আরক্ষী আনুষ্ঠানিকভাবে পলায়ন করা ব্যক্তিজন অমৃতপাল বলে নিশ্চিত করা নাই। এতিয়াও অস্থির হয়ে আছে অমৃতপালক লৈ সমগ্র পাঞ্জাব, অভিযান তীব্রতর করে তোলা হয়েছে। কিছু সিসি ক্যামেরাত বন্দী হওয়া ভিজুয়ালসক লো বিভ্রান্ত হয়েছে অমৃতপাল হয় নে নহয়। গুরুদ্বারলৈ আহিছিল, খাদ্য গ্রহণ করেছিল, কাপড় সলনি করেছিল ইত্যাদি বিভিন্ন তথ্য সম্মুখলৈ আহিছে। অবশ্যই এই কথা এতিয়াও নিশ্চিত করবা নাই। ঘনে ঘনে গাড়ি সলাইছে আর পলায়ন করেছে বিভিন্ন ধরনের সন্দেহ করা হয়েছে। স্থানীয় লোকে আরক্ষীক এই কথা অবগত করেছে কিন্তু আরক্ষী আনুষ্ঠানিকভাবে পলায়ন করা ব্যক্তিজন যে অমৃতপাল সেয়া এতিয়াও নিশ্চিত করা নাই। আমি কিছু ভিজুয়ালস এই মুহূর্তে দেখাইছো। অমৃতপালক বিচারি সোলাট করেছে পাঞ্জাব আরক্ষী। সীমান্তবর্তী অঞ্চল সমূহতো কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে। এয়া 18 মার্চের ভিজুয়েল। জলন্ধরের এখন গাঁলে আহিছিল ৱাৰিছ পাঞ্জাবদের মুরব্বী অমৃতপাল সিং। গাঁখনত প্রবেশ করে গাঁর গুরুদ্বারত কাপড় সলনি করার খাদ্য গ্রহণ করা বলে স্থানীয় লোকে আরক্ষীক অবগত করেছিল। আর এই ভিজুয়েলস সিসি ক্যামেরার এই ভিজুয়েলস ইতিমধ্যে আরক্ষীয়ে সংগ্রহ করে তন্ন তন্নক তদন্ত চলাই আছে। খবরধারা অব্যাহত রাখিম। সময় হয়েছে এটি চমু বাণিজ্যিক বিরতির।